দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রীর। কারসাজি, অবৈধ মজুদদারি, মধ্যস্বত্বভোগী ও মতলববাজদের দৌরাত্ম্য ঠেকাতে সমন্বিত বাজার ব্যবস্থাপনা গড়ে তোলার ঘোষণা দিয়েছে সরকার। ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে লাইসেন্স। মূল্য নিয়ে কারসাজি করলে থাকছে লাইসেন্স বাতিলের নিয়ম। বন্ধ করে দেয়া হবে ব্যবসা বাণিজ্যের ছাড়পত্র। এছাড়াও আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বগতির মধ্যেও পণ্য মূল্য মানুষের নাগালে রাখতে আটটি পণ্য আমদানিতে মার্জিন প্রত্যাহার করেছে সরকার। ডলারের বিকল্প মুদ্রায় পণ্য আমদানির আলোচনা চলছে চীন ও ভারতের সঙ্গে। খোঁজা হচ্ছে মধ্যস্বত্বভোগী ছাড়া বাজারে সরাসরি কৃষি পণ্য পৌঁছানোর পন্থা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া নির্দেশ, ছাড় পাবে না বাজার অস্থিতিশীলকারীরা। গণমানুষকে কষ্ট দিলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।